আরে ভাই, যে কালিমার জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য সেদিন রাজপথ থেকে শুরু করে কাঁচাপথ পর্যন্ত গোটা পৃথিবী রক্তে রঞ্জিত হয়েছিল, একবার কথা বলেন ঠিক কিনা? এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য সেদিন নবীরা জীবন দিয়েছেন, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা জীবন দিয়েছেন, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য তাবে তাবে ইন জীবন দিয়েছেন, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য সলফে সলিহীন জীবন দিয়েছেন, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য গাউস কুতুব পীর আউলিয়ারা জীবন দিয়েছেন, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য আজকে মুফতি আমির হামজা জেলখানার ভিতরে কারারুদ্ধ জীবন যাপন পালন করতেছে, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য আজকে আল্লামা মামুনুল হককে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এই কালিমার আইন প্রতিষ্ঠিত করার জন্য শুধু বাংলাদেশ নয়, গোটা এশিয়া শুধু নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মর্দি মুজাহিদ আল্লামা সাইদিকে গ্রেফতার করে রাখা হয়েছে, আমরা তাদের উত্তর শুনি, কথা বলেন ঠিক কিনা? ও খুলনার জনতা, আর একবার যদি বাংলার জমিনে কোরআনের রাস কায়েম করতে যে আমাদের দেলের বিন্দু বিন্দু করে গড়া রক্ত, আর একবার বাংলার জমিনে ঢেলে দিয়ে যদি ইসলাম কায়েম করতে হয়, এই কোরআনের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, এই কোরআনের জন্য যদি আমাদের জেল জুলুম হয়, খুলনার জনতা আগে ময়দানে নামবেন কারা কারা, দুই হাত তুলে দেখান। ওয়াল্লা তুমি কই কই রে, ও পেল বুঝি যাই রে, ও রাসুল তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যাই রে, ও তুমি বিনা নাই, ও তুমি বিনা নাই নাই রে, ও প্রাণ বুঝি যাই রে, এই দুনিয়াটা মোমেনের জেলখানা, হাজারো হাজারো মোমিন জেলে ভরা, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা মোমেনের জেলখানা, হাজারো হাজারো মোমিন জেলে ভরা, এই কোরআনের কথাগুলো আলোচনা করতে গেলেই আসে যত বাধা, কোরআন হাদিস না থাকিলে বন্ধু দুনিয়া অন্ধার হয়, কোরআনের কথা বলিলে বন্ধু প্রাণ যে মোর কেড়ে নাই, ও আল্লাহ তুমি কই কই রে, ও প্রাণ বুঝি যাই রে, ও রাসুল তুমি কই কই রে, ও তুমি বিনা বাঁচি না রে। আমার ভাইরা, কত হবে কোরআন থেকে, কত হবে রাসূলের হাদিস থেকে, কারোর পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়েই সঠিক কথাগুলো জাতির সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? সকলে বলেন কষ্ট হবে? এখানে কোরআনের কোরআনকে ভালোবাসেন এমন কেউ থাকলে একটু হাত দেখান তো। কোরআনকে ভালোবাসেন না, না বুঝে হাত তুলি ফেলেছে, কেউ তোলে? কেউ যদি ভালো নাও বাসে সে জীবনেও হাত তুলবে না, কথা কথা ঠিক কিনা? এই কোরআনের কথা শুনলে মুসলমান কখনো কষ্ট পায়? জোরে কন, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু কষ্ট পায়, ওই যার ভিতরে যে আবু জেহেলের রক্ত, ওদের বংশ যারা থাকবে পৃথিবীতে, এদের কিন্তু একটু কোরআন শুনলে কষ্ট লাগে, কথা কন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, প্রায় জায়গায় যখনই যাই আগের থেকে একটা মেসেজ দেয়, হুজুর একটু কথা হিসাব করে বলেন, আপনি তো চলে যাবেন, বিপদে পড়বো আমরা। আজকে এবছর যত মাহফিল করেছি আর যত মাহফিলের অনুমতি পেয়েছি, সব মাহফিল তো অনুমতি দেয় না, কতক্ষণ ঠিক দেয়? সব জায়গায় অনুমতি আছে, গানের ফ্যাংশনে, নাচের ফ্যাংশনে, যাত্রার প্যান্ডেলে অনুমতি আছে, কোরআনের প্যান্ডেলে অনুমতি দিতে চায় আমার ভাইরা। এই জন্য বলছিলাম যে কোরআন শুনলে যারে কষ্ট লাগে বুঝতে হবে তার ভিতরে সমস্যা একটু, যে কথা বলছিলাম মমতাজের গান শুনলে স্বাধীনভাবে গান শোনা যাবে, নট্টুকিকে এনে স্টেজে স্বাধীনভাবে নাচানো যাবে, গায়কের গান শোনা যাবে স্বাধীনভাবে,
প্যান্ডেলে কোরআনের কথা শোনা যাবে না স্বাধীনভাবে এটা ভালো লক্ষণ নয়। এটা হলো করোনার লক্ষণ কথা কোন ঠিক কিনা। আরে করোনা হলো আল্লাহর সৈনিক। আরে করোনার মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীতে কারো নাই একমাত্র ওবাইদুল কাদের ছাড়া। আমার ভাইরা শেখ মুজিব সেদিন বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যা যার কাছে যা আছে তাই দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। স্বয়ং বঙ্গবন্ধু যদি জানতেন স্বাধীন এই দেশে কোরআনের কথা একদিন স্বাধীনভাবে বলতে দেওয়া যাবে না বঙ্গবন্ধু কেন কোনো পাগলও এদের স্বাধীন করতো না। কথাটা ঠিক কিনা? সুতরাং ত্রিশ লক্ষ মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজ স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি আমরা কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বাধীন এই দেশে কোরআনের কথা ওপেন হবে না গোপন হবে? আরো জোরে বলেন গোপন হবে না ওপেন হবে? কোরআনের কথা ওপেন বলতে গেলে অনেকের হয়তো গাত্র দাও শুরু হতে পারে চুলকানি শুরু হতে পারে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এটা হওয়াই স্বাভাবিক। আমার আক্রান্ত রোগী যেমনি ভাবে দুধের ভিটামিন সহ্য করতে পারে না ঠিক তেমনি ভাবে এই সমাজের নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যারা হবে কোরআনের ভিটামিন তারা সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা কথা কোরআন থেকেই বলবো ইনশাআল্লাহ, হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটের অল্পপরেই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকল বিল আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা যার কোরআন শোনার পরে কষ্ট লাগে আমি তাকেই বলি, আপনি মনে করেন আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠলেন এখনো ফজরের আজান হয়েছে কেবলমাত্র হয়েছে সবে মাত্র এমন সময় পিউন এসে আপনার দরজায় একটা লক করলেন, আপনি চোখ মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন, পিউন এসে আপনার হাতে একখানা চিঠি দিয়ে গেল। এখন আপনি চিন্তা করতেছেন এতদিন যে আমি চাকরি করেছি কত লোকের সুদ খেয়েছি কত লোকের কাছ থেকে ঘুষ নিয়ে কত লোকের বাঁশ কুঞ্চি হাতে হেরিকেন উঠাইছি আছে কিনা, তার মনে হয় আজকে প্রমোশন এসেছে। খুব সযত্নে চিঠিখানা আপনি ছিঁড়ে পড়া শুরু করে দিলেন, খুব ভালো করে বুঝেন এই চিঠির ভিতরে লেখা আছে তুই একটা সৎকর তুই একটা ঘুষকর তুই একটা জেনাকার তুই একটা দুশ্চরিত্রা তুই একটা লুচ্চা তুই একটা দালাল তুই একটা সন্ত্রাস, এইগুলা চিঠির ভাষা। এখন বলেন আপনি চিঠিখানা পড়ে খুব আনন্দ পাবেন না কষ্ট হবে কিনা? এখন আপনার প্রচুর কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে কিছু না কিছু করিয়ে ফেলায়, এখন আপনি কি করবেন ওই মুহূর্তে? তো যেহেতু আপনার রাগ মাথায় উঠে গেছে আপনার রাগ থোয়ার জায়গা পাচ্ছেন না ওই সময় আপনি কি করবেন? পিউনের উপর একটা মামলা দিবেন নাকি? কথা বুঝে থাকলে বলেন দিবেন, কারণ পিউনের এখানে কোনো বিন্দু মাত্র দোষ দোষটাকার যিনি চিঠিখানা পাঠিয়েছেন। আপনার কষ্ট হচ্ছে দোয়া করে দেব একটু আমার কথার সঙ্গে হ্যাঁ না জবাব দেন, কারণ আপনারা হলো তেলের মতো ইঞ্জিনে তেল যত ভালো সার্ভিস দেয় ইঞ্জিন তত ভালো চলে কথা কন ঠিক কিনা? তেল যদি দুর্বল হয়ে যায় নজেল যদি খারাপ হয় গাড়ি রাস্তার মাঝখানে বন্ধ হয়ে যায় ঠিক কিনা বলেন? মনে করেন আপনারা এই তেল আমি হলাম ইঞ্জিন, আপনারা যত গরম দিবেন আমিও তত গরম হবে ইনশা থাকবেন না চলে যাবেন কারা কারা চলে যাবেন? আমার ভাইরা এখন আপনার খুব কষ্ট হলো পিউনের নামে কি আপনি মামলা দিবেন একটা? না, এখানে পিউনের কোনো বিন্দু মাত্র দোষ। এখন মনে করেন এই কোরআনটা একটা চিঠি কি কথা বলেন কোরআনটা একটা চিঠি, আমি মনে করেন আমি পিউনের কাজ করতেছি সুদূর সাতক্ষীরা থেকে আসলাম আপনাদের মাঝে এই চিঠিখানা বহন করে আপনাদের পড়ে শোনানোর জন্য, এখন এই চিঠির ভিতরে সুদ খেও না ঘুষ খেও না জেনা করো না বেবিচার করো না সন্ত্রাসী করো না দাঙ্গা হাম্বা মামলা করো না এইগুলো সব কিছু লেখা। এখন এইগুলো যখন আপনি শুনবেন অনেকের গাত্র দাও শুরু হতে পারে, এখন আপনি কি করবেন এই চিঠির কথাগুলো শোনার পরে পিয়ন নামক হুজুরের কি একটা মামলা দিবেন? তারপর কি রাগ করবেন? এখানে পিয়নের বক্তার বিন্দুমাত্র কোনো দোষ দোষটাকার যিনি আমার কাছে পাঠিয়েছেন কথা কন ঠিক কিনা? আমার কাছে পাঠালেন তিনি কে?
তিনি আমাদের কাছে যিনি নিয়ে এসেছেন তিনি হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার প্রমাণ কি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে ঘোষণা দিলেন ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে নবী তোমার কাছে রিসালাতের দায়িত্ব দিলাম কোরআনটা দিলাম তুমি তোমার উম্মতদের কাছে এই কোরআন নামক চিঠিখানা প্রচার করে দাও মুহাম্মদ হার গিজে না গোফতা তা না গোফতা জিবরাই তাহলে দোষটা কি মুহাম্মদের নারে না এখানে মুহাম্মাদের কোনো দোষ নাই মুহাম্মাদের কোনো দোষ নাই কারণ মুহাম্মদ চিঠিখানা নিয়ে আসে নাই মুহাম্মাদের কাছে যিনি চিঠি দিয়েছেন তিনি কে আল্লাহ না জিবরাইল তিনি কে জিবরাইল মুহাম্মদ হার গিজে না গোফতা তা না গোফতা জিবরাইল মুহাম্মদ এমন কোন কথা বলে না যে কথা স্বয়ং জিবরাইল বলে না তার প্রমাণ কি কুল মান কানা আদুবাল লিজিবরিল ফাইন্নাহু নাসালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ মুহাম্মদ যে কথাগুলো বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন বহন করে এনে মুহাম্মাদের কলবের ভিতরে ফুঁকে দিয়েছে তাহলে দোষটা কি জিবরাইলের জোরে বলেন জিবরাইলের দোষ না কারণ জিবরাইলের কাছে নিয়ে এসেছেন কে জিবরাইল হার গেজে না গোফতা তা না গোফতা রব্বুল জালিল মুহাম্মদ এমন কোন কথা বলে না যে কথা জিবরাইল বলে না আর জিবরাইল এমন কোন কথা পর্যন্ত বলে না যে কথা স্বয়ং আমার আল্লাহ বলে না তাহলে দোষটা কার কথা বলছেন না কেন আল্লাহর আপনার যদি মামলা দিতে হয় আল্লাহকে দেন কি আপনার যদি গন্ডগোল করতে ইচ্ছা হয় আল্লাহর পরে করেন আপনার যদি 44 ধারা জারি করতে ইচ্ছা হয় আল্লাহর প্রতি করেন যদি পাল্লা দিতে ইচ্ছা হয় আল্লাহ পরে দেন এখানে সংখ্যালঘু আলেমদের কোনো বিন্দু মাত্র দোষ জোরে বলেন দোষ আমার ভাইরা পাল্লা যদি তোমার দিতে ইচ্ছা হয় আল্লাহর সঙ্গে দাও কিন্তু কান খাড়া রেখে শুনে রেখো আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সেদিন ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে চুপায়া চুপায়া দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সেদিন নমরুদ আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি মেরে দুনিয়া থেকে বিদায় করেছিল আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সেদিন বুশ জুতার বাড়ি মেরে ক্ষমতার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামাইছে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল সাংবাদিক আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল এমন করে টাকলা আল্লাহ রাব্বুল আলামিন তাকেও অপমান করে ক্ষমতার থেকে নামাইছে আজ যারা 144 ধারা কোরআনের মাহফিল দাঁড়ি করো আল্লাহর কোরআনটাকে সংসার থেকে চিরতরের জন্য উঠিয়ে দিতে চাও আল্লাহর কোরআনে আলেমদেরকে ধরে ধরে জেলখানাবদ্ধ করতে চাও তোমরা কান খাড়া করে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ধরে 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 না বললে কিন্তু আর ছাড়ে না জুতার বাড়ি মেরে ক্ষমতার থেকে নামাতে বিন্দু মাত্র সময় লাগবে না দুই হাত তুলে বলেন ঠিক কিনা যদি কোরআন না থাকে জীবনে কি আছে জীবনে আমার যদি কোরআন না থাকে জীবনে কি আছে জীবনে আমার কোরআন আছে সবই আছে জীবনে আমার কোরআন নাই কিছু নাই ব্যাটারি পাহাড় কোরআন তো কোরআন মর জীবনে মরণে কি আছে জীবনে আমার যদি কোরআন না থাকে জীবনে
কি আছে জীবনে আমার আমার ভাইরা আসুন আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ কোরআন ছাড়া পৃথিবীর কোথাও শান্তি জোরে বলেন শান্তি কোরআন যেখানে ছাড়বেন সেখানে শান্তির অশান্তির দবানাল জ্বলবে কোরআন যে জায়গায় মানবেন ওই জায়গায় শান্তির সুবাতাস বইবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে আজকে আলোচনাটুকু শুনবেন আজকের আমার আলোচনার বিষয় সন্তান হলে একটা নাম তো রাখতে হয় নাকি রাখতে হয় না তো আজকের আমার আলোচনার বিষয় হলো গজব কেন দুনিয়ায় যেটা বর্তমান সমাজের জন্য খুব প্রয়োজনীয় একটা কথা কথা বলেন ঠিক কিনা আজকে আমি পয়েন্ট টু পয়েন্ট আপনাদের আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ থাকবেন তো না চলে যাবেন ভাব লক্ষণ ভালো লাগতেছে নাকি থাকবেন অনেকে আসে বক্তার চেহারা দেখতে নাই কণ্ঠ দেখতে কণ্ঠ শুনতে যদি চেহারা ভালো হয় কণ্ঠ যদি ভালো হয় নাই থাকে নাই ভাগে আছে কিনা সম্মানিত ভাইরা এজন্য আসুন পৃথিবীতে আজকে গোটা পৃথিবীতে অশান্তির দবানাল জ্বলতেছে কারণ আজকে মানুষ যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছে ততই অশান্তি পৃথিবীতে বাড়তে কোরআন ছাড়া পৃথিবী সংসারে অশান্তি কোরআন ছাড়া রাষ্ট্রে অশান্তি কোরআন ছাড়া সমাজে অশান্তি কোরআন ছাড়া পৃথিবীর যে প্রান্তে যাবেন ওই প্রান্তে শান্তির সুবাতাস বইবে আমার ভাইরা কারণ ইসলামের সঙ্গেই তো শান্তির সম্পর্ক কথা বলেন ঠিক কিনা ইসলাম যেখানে থাকবে ওইখানেই শান্তি পাবেন ইসলাম ছাড়া শান্তি পাওয়া যাবে আমার ভাইরা ছোট্ট একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন এক দোকানদারের মেয়ের নাম শান্তি আর দোকানদারের একটা কর্মচারী ছিল তার নাম হলো ইসলাম নাম কি সবাই বলেন এখন এই ইসলাম আর এই শান্তি দুইজনের ভিতরে গভীর একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে যেহেতু এখন মিডিয়া যুগ মোবাইলের যুগ এখন প্রেম ভালোবাসা করতে মোটে সময় লাগে এখানে হয়ে গেছে সব বুক কথা বলেন ঠিক কিনা সিঙ্গেল আর কেউ নেই কারণ দুইজনের ভিতরে যখন প্রেম শেষ একদিন পিটিশ পিটিশ তারপর দিন টিবিশ টিবিশ তারপর দিন চোখ মারামারি এমন করে বেশ গভীরতে পৌঁছে গেছে দুইজন হঠাৎ করে দোকানদারের কানে এই আওয়াজটা পৌঁছে গেছে দোকানদার চিন্তা করলো হাই হাই আমার সামান্যতম কর্মচারী আমার মেয়ের সঙ্গে প্রেম করেছে দাঁড়া ও দেখতেছি আমি কর্মচারীকে ডাক দিলেন ইসলাম এদিকে আয় ইসলামকে ডাক দিলেন এই ইসলাম তুই কি আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিস বলছে হ্যাঁ চাচা আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি এই কথা বলতে দেরি ঝাঁটা বাহির করতে দেরি হলো না দোকানদারের ইসলামকে মারা শুরু করে দিল মারতে 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 বাড়ির থেকে বিদায় করে দিলেন এখন ইসলাম কিছু দূর যাওয়ার পরে শান্তির কাছে ফোন দিলেন শান্তি তোমার বাবা আমাকে ঝাঁটা মেরে করেছে বিদায় ও শান্তি তুমি যদি আমাকে ভালোবাসো শান্তি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি চলে এসো কারণ এখন ফোনের যুগ মোটেও সময় লাগে জগৎবাসীর হাতের মুঠোই ওরে এলো মোবাইল ফোন হ্যালো মিষ্টাম মনে হয় চেক আছে কারণ যত চেক তো হুজুরদের ব্যাগগুলি চেক করে কতক্ষণ ঠিক কিনা এখন আমি চিন্তা ভাবনা করে আমি বসেই আছি দোয়া ইনস পড়তেছি আমার তো চিন্তা নেই আমার ব্যাগে আর কি বা পাবে ডায়েরি কোরআন শরীফ জামা কাপড় সালাত তো কিছু পাবে না এখন যাই হোক আমি গাড়ি থামালো আমি বসলাম চুপচাপ দেখলাম একটা মেয়ে উঠলো গাড়ির ভিতরে ওই যে ছোটবেলায় পড়েছিলাম কাপ খালি লাম খালি মিম খালি নুনির পেটে এক নুক্তা এখন দেখবেন পেট খালি পিঠ খালি বুক খালি কপালে এক নুক্তা এই কোয়ালিটির একটা মেয়ে বাসে উঠলো আর বাজবে না আমার সামনে এসে রিংটোন বেজে উঠলো কথায় বলে না যেখানে বাঘের ভয় কষ্ট পাচ্ছেন এখন আমি যখন এই রিংটোনটা বেজে উঠলো ইয়ার তো সুন্দর একটা রিংটোন শুনলে আপনার জান জুড়াই যাবে শুনবেন একটু শুনবেন ও বন্ধু তুমি শুনতে কি পাও এ গানামা ও এ গানামা
অপরাধের গোলাম সব কিছু প্রায় ফেলে দিয়া সঠিক জিনিসটা প্রচার করা হলো আলেমদের কাছে, ঠিক কিনা? ওই জায়গায় নকল করে ফেললাম, আমি নকল করলাম, ওইটা বা রাজার হাটে গিয়ে গাইলাম, শুনবেন নাকি? ও আল্লাহ তুমি শুনতে কি পাও এ ডাকামার, ও এ ডাকামার, এ ডাকামার, ক্ষমা যদি না করো প্রভু গো আমার, কি হবে এ জীবন রেখে আমার, এ ডাকামার, ও এ ডাকামার, এ ডাকামার। মনে মনে ভাবি দুনিয়ায় আখিরাতে কি যে করা যায়, আল্লাহু আকবার, মনে মনে ভাবি দুনিয়ায় আখিরাতে কি যে করা যায়, এই কোরআন হাদিস ছাড়া তো কোন উপায় নাই, নামাজ রোজা ছাড়া তো কোন উপায় নাই, এ ডাকামার, ও এ ডাকামার, এ ডাকামার। যে কথা বলতেছিলাম, জগৎবাসীর হাতের মুঠোয় এলো মোবাইল ফোন, হ্যালো মিস্টার কেমন আছে বাজে হর এক টন, দেশ বিদেশের খবর এখন দ্রুত জানা যায়, আগের মতো ডাক বিভাগে চিঠি পত্র নাই, ঠিক কিনা বলেন? কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক মোবাইল এখন সাথে, আসামি বলে পুলিশ মামা ঘুষির টাকা হাতে, ঠিক কিনা কোন? নিয়োগ বোর্ডের কর্মকর্তা থাকেন অপেক্ষায়, এদিকে বড় সাহেবের মোবাইল ফোনে চাকরি হয়ে যায়। আগের গুলা মানে আগের গা পুলিশ গুলা দেখলে মনে হয়তো কোন জাতের পুলিশ, যেরকম উচ্চতা সেরকম দক্ষতা, সেরকম আড়ে সেরকম লম্বা, আর এখনকার পুলিশ গুলা দেখলে মনে হয় বড় কোনো ঝড় হলেও টাওয়ারের গায়ে খুঁজে দিয়ে, কতক্ষণ না গিয়া, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের যে কথা বলছিলাম, ইসলামের সঙ্গে শান্তির যখন সম্পর্ক হয়ে গেল, দোকানদার জেনে ফেলল, যখন ঝাঁটা দিয়ে মেরে ইসলামকে বিদায় করে দিল, কিছু দূর যাওয়ার পরে ফোন করতেছে, ইসলাম ও শান্তি, তোমার বাবা আমাকে দুনিয়ার থেকে তোমার বাড়ির থেকে ঝাঁটা মেরে করেছে বিদায়, যদি তুমি আমাকে প্রকৃত ভাবে ভালোবেসে থাকো শান্তি তুমি শুনে রাখো, তুমি আমার সঙ্গে চলে এসো আউট অফ দ্য মার্কেট, চলে গেছে। সারাদিন দোকানদার দোকানদারি করল, সন্ধ্যাবেলা দোকানদার বন্ধ করে দোকানটাকে বন্ধ করে তিনি চলে গেলেন বাড়িতে, দেখতে পেলেন সব কিছু বাড়িতে আছে, খাটের জায়গা খাট আছে, আলনার জায়গা আলনা আছে, আলমারির জায়গা আলমারি আছে, শোকেজের জায়গা শোকেজ আছে, টিভির জায়গায় টিভি আছে, কিন্তু শান্তি নাই, শান্তি নাই। এমন করে যখন চিৎকার মারে, ওই সময় মাগরিবের নামাজ পড়ে কিছু মুসল্লি যাচ্ছিল বাড়ি, দেখবেন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে এমন পাকা, এমন এমন প্রশ্ন করে হুজুরদের পায়জামা গরম হয়ে যায়, কথা কয় না, কথা কয় না, নামাজ পড়ে না বলে ঠিক মতো কিন্তু প্রশ্ন জানে ভালো, কথায় কয় না, লিখতে না পারলে মোসার জম। এক মুসল্লি বলতেছেন, দোকানদার চিৎকার করো কেন, কি হইছে? দোকানদার বলল, আমার শান্তি নাই, শান্তি নাই। মুসল্লি বলে ফেলো, ইসলাম কোন জায়গায়? বলতেছি, ইসলামকে তো সকালবেলা ঝাঁটা মেরে করেছে বিদায়, মুসল্লি আর ধরে রাখতে পারলেন না, মুসল্লি বলে ফেললেন, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই, কারণ শান্তির সঙ্গে ইসলামের হলো সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? আমি যে উদাহরণটাই হাসার জন্য দেই না আমার ভাইরা, ইসলামের সঙ্গে যদি শান্তির সম্পর্ক হয়, কোরআন মানে ইসলাম, হাদিস মানে ইসলাম, ইসলাম যারাই সমাজে মানবে, রাষ্ট্রে মানবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা পৃথিবীতে, সংসদে, ভবনে, যেখানে কোরআন মানবে সেখানে শান্তির সুবাত আসবে, এইতে কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে মানবে না সেখানে শান্তির তালবুসাও জোরে বলেন নাই। আমি যদি এখন জিজ্ঞাসা করি, ভাই কোথাও কি শান্তি আছে, আপনারা বলবেন মারামারি, কাটাকাটি, লাটালাটি, ভাই ভাই লাটালাটি, বউ শাশুড়ি ঝাঁটাঝাঁটি, কোর্টের বারান্দায় হাঁটাহাঁটি, আর থানা হাজত কোর্ট, এরা চাই শুধু বড় বড় নোট,
ঠিক কি না কোন রাগ করতেছেন মনে কয় আমার ভাইরা তারপরে যদি বলি ভাই কোথাও কি শান্তি আছে আপনারা বলবেন হুজুর শান্তির জায়গা হলো ঘরের বউ তাও সে আরেকজনের সঙ্গে পালাই যাচ্ছে কি যাচ্ছে না তাহলে পৃথিবীতে কোথাও শান্তি নাই হে ভাবো গো ভেবে দেখো বসে নিরালায় গজব কানে রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কানে রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় বলেন ঠিক কিনা আমার ভাইরা শান্তি পৃথিবী কোথাও নাই এত গজব কেন এত আজাব কেন এই সম্পর্কে আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা টুকুন শুনবেন এবং আমল করার চেষ্টা যদি আমরা করতে পারি আল্লাহর কসম আল্লাহর গজব বাংলার জমিন থেকে উঠে যাবে আমার ভাইরা গজব কেন পৃথিবীতে আসে সেই সম্পর্কে ছোট্ট করে একটা আয়াত থেকে আমি আলোচনা শুরু করব আমার ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে ঘোষণা দিলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আর জোরে লিউযিকহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জল এবং স্থলে জলে এবং স্থলে যত বিপদ যায় দেখা দেয় এটা হলো আমাদের দুই হাতের কামাই কতক্ষণ ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য গজব আসে আমাদের কারণে কিন্তু আমরা উল্টা উদুর পিণ্ড বুদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে দশটা দেই আল্লাহর পরে কতক্ষণ ঠিক কিনা দেই না লিউজি কহম বাদল্লাজি আমিলু আল্লাহ বলছেন তুমি যে বদ আমল করেছ তুমি যে খারাপ কাজ করতেছ এই খারাপ কাজের কারণে আজকে পৃথিবীর বুকে আল্লাহ গজবের থাপ্পড়টা লাগিয়ে দেয় এই তো গত কয়েকদিন আগে আমি মাছবাজার গিয়েছিলাম এখন মাছবাজার যাওয়ার পরে ঝুমঝুম করে বৃষ্টি আসলো আমি একটা আশ্রয় নিলাম টিনের চালের ভিতরে এখন দেখতে পেলাম কয়েকজন লোক এক জায়গায় হয়েছে হওয়ার পরে একজন মুরব্বি বলছেন দাঁড়িয়ালা মুরব্বি তিনি বলতেছেন এই বজরটা আজা আবার গজব আস ভালো লাগে না আমার মাছগুলো সব শেষ ফসলগুলো সব শেষ আমি সহ্য করতে পারলাম না কাছে গিয়ে বললাম চাচা আপনার ছেলে মেয়ে কয়জন বলতেছেন হুজুর একজন ছেলে আমি বললাম কি করে বলল মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে আমি বললাম চাচা আপনার ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে আপনি কি আপনার ছেলেকে কখনো মেরেছিলেন বলতেছেন তা না মাল্লিকে সোজা হইছে কতক্ষণ ঠিক কিনা পড়তে চাই নাই মাল লাগাইছি দুষ্টামি করেছে মাল লাগাইছি কত অপরাধ করেছে মাল লাগাইছি এই মারার কারণে তো সোজা হয়ে আজকে মাস্টার্স কমপ্লিট করেছে আমি বললাম চাচা বোঝেন ভালো উল্টা বলেন কান আপনার একটা সন্তান এই সন্তান মানুষ করতে যে কত না মার আপনি দিয়েছেন কত থাপ্পড় লাগিয়েছেন আর মহান আল্লাহ রাব্বুল আলামিন এক নাই দুই নাই একশত দুই শত নাই হাজার নাই লক্ষ নাই কোটি নাই মিলিয়ন বিলিয়ন বিলিয়ন নাই কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ যখন অধঃপতনে চলে যায় মানুষ যখন অন্যায় করে মানুষ যখন অপরাধ করে মানুষ যখন দুষ্টমি করে মানুষ যখন চুরি চামারি জেনা ব্যবিচার অন্যায় অত্যাচার চগুল খুড়ি দুনিয়ায় যখন বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে গজবের থাপ্পড় লাগিয়ে আল্লাহ সোজা করে নেয় বলেন ঠিক কিনা আমার ভাইরা যাতে আমার বান্দা আমার কাছে ফিরে আসে জোরে কান সুবহানাল্লাহ আজকে একটা বাস্তব কথা বলে যায় আমার ভাইরা বাস্তব কথাটা হলো এই আপনারা দেখতে পেয়েছেন চোখে পানি রাখা যায় না
তাদের ইতিহাস দেখলে তুরস্কের ব্যাপারটা যদি কেউ লক্ষ্য করে কতক্ষণ ঠিক কিনা ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চাদেরকে টেনে টেনে বাইরে করতেছেন এমনও দেখা গেছে এমনও দেখা গেছে এখন ইন্টারনেটের যুগ এখন মিডিয়ার যুগ কোনো কিছু আর বাকি নাই সব কিছু ওপেন হয়ে গেছে যখন ভূমিকম্প হলো বাবা তার বাচ্চা দুটা কোলে করে নিয়া উপর হয়ে বসে আছে ওইভাবে ঘর ভেঙে পড়ল বাবার ঘরের বুকের তলায় দুইটা সন্তান বাবা ওইভাবে ঘর ভেঙে পড়ে আছে বাবা মরে গেল কিন্তু বুকের তলায় একটা সন্তান জীবিত রাখলেন তিনি কে শত শত সন্তান জীবিত বাইর হচ্ছে খাওয়া নাই দাওয়া নাই তিন চার পাঁচ দিন পর্যন্ত অক্সিজেন নাই খাওয়া নাই পানি নাই ওর ভিতরে জীবিত রেখেছেন তিনি বলেন তোকে এই ভূমিকম্প কেন হলো এখান থেকে ১৯৯৯ সন ১৭ই অক্টোবর ১৭ই সেপ্টেম্বর হবে সম্ভবত ওই তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল আপনারা হয়তো জানেন কে জানেন ১৯৯৯ সন ১৭ই আগস্ট এই তুরস্কে একটা ভূমিকম্প এসেছিল কেন পৃথিবীতে গজব আসে আলোচনা করতে যে কথাটা বলতেই আমার হবে নতুন তত্ত্ব আপনাদেরকে জানিয়ে গেলাম আমার ভাইরা যেহেতু আমাদের বিরাট পড়াশোনা করতে হয় একটু একটু পড়াশোনা করে স্টেজে ওটা যায় জোরে বলেন যায় না আমার ভাইরা অনেক তথ্য যুগল করে সঠিক তথ্য নিয়ে কথাটা আজকে আপনাদের সামনে বলতেছি আমার ভাইরা ওই গজবটা কেন হয়েছিল ওই আজাবটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছিলেন শোনেন কান খাড়া করে শুনে রাখেন ১৯৯৯ সন ১৭ই সেপ্টেম্বর ওই একটা তুরস্কের ভিতরে ফাইভ স্টার একটা হোটেল ছিল নিচের তলায় বিরাট বড় একটা ক্লাব ছিল সেদিনকে তারা একটা হেলেন ডে তারা পালন করতেছিলেন আমরা যেরকম বার্থডে পালন করি করি কি করি না এপ্রিল ফুল পালন করি ১৪ই কত কয় না হ্যাঁ এইবার যুবকরা একটু আনন্দ পাচ্ছে ১৪ ফেলে সামনে আসতেছে না কত রকম খেলা দেখবেন ওই দিন আরে আল্লাহ রে ন্যাংলা যুবক হাঁটতে পারে না তাও একখান ফুল নিয়ে ঘুরবে কি তাও একখান ফুল নিয়ে ঘুরবে পিছন দিক থেকে আইছি মেয়েটাকে দেখে বল বাট হু আর ইউ ডু ইস চয়েস মি এখন মেয়ে পিছন দিকে তাকাই দেখে ন্যাংলা হলো সিয়ারা ভালো কয় আই লাইক ইউ সঙ্গে সঙ্গে যখন ফুলটা বাইর করে বলতেছে আই লাভ ইউ দুজনে ভালোবাসা হয়ে গেছে গভীর রজনীতে প্রেম আলাপ হচ্ছে ফোনের ভিতরে হঠাৎ করে একদিন ফোন বন্ধ মেয়ের তখন যুবক চিন্তায় পড়ে গেলেন হাই হাই আমার সকিনা মনে হয় অন্যদিকে ঘুরি গেছে এরকম হয় না চাকা গোল পয়সা গোল গোলালো গোল এরসো বেশি গোল মনের গন্ডগোল কাক কালো কোকিল কালো কালো মাতার কেশ এরসো বেশি কালো মনের হিংসা লেশ নিম তিতা নিন্দা তিতা আর হতিতা খর এরসো বেশি তিতা দুইশো তিনের চাকা ঘরে পাকা ঘরে আর হো ঘরে ফন এরসো বেশি ঘরে দুষ্ট নারীর মন যেটা ভালো লাগে ওইটার ধরে ওটা কদিন পরে বাদ দিয়ে আর একটা ধরে আসে না নাই এখন জাংলা যুবক যখনই ফোন দিল ফোন বন্ধ তিনি গভীর রজনীতে চিন্তা করলেন আমার সকিনা মনে হয় আমাকে ভুলেই গেছে এখন একটা বিরহের গান ধরেছে গভীর রজনীতে বলবো নাকি কারো দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া ও অন্তরে তুষারি আগুন কোনাকে জলে রইয়া রইয়া আমার ভাইরা ও যুবক হাতে ধরে বলে যায় যত ফুল দিবা তত আমল নামায় গুনাহ হবে কতক্ষণ ঠিক কিনা যদি তোমার ফুল দিতে মনে চায় আপনি বাড়িতে চলে যান বাজারে চলে যান একটা ফুল গোলাপ ফুল আপনি কিনে নিয়ে আসেন যদি ১৪ এপ্রিল তোমার পালন করতে মনে চায় ওই ফুলটা নিয়ে এসে তুমি তোমার স্ত্রীকে বলো আই লাভ ইউ সব হবে কি হবে না আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রীকে হাদিয়া দাও স্ত্রী যদি হাদিয়া পায় তোমার প্রতি খুশি হয়ে যাবে তোমাকে আরো বেশি ভালোবাসবে কতক্ষণ ঠিক কিনা কিন্তু আমরা স্ত্রীকে হাদিয়া দেই না হাদিয়া দেই বাড়ির পাশের ভাবি ভালো দেখতে কতক্ষণ ঠিক কিনা দিবেন তো আজকে ১৪ ফেব্রুয়ারি যদি কেউ ভালোবাসা দিবস পালন করতে চান স্ত্রীকে ফুল দিবেন কারা কারা একটু হাত তুলেন দিন যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে বলে যায়
14 ফেব্রুয়ারি ফুল দিতে চলে তোমার মাকে দাও তোমার বাবাকে দাও কতক্ষণ ঠিক কিনা বাবা তোমারে আমি কিছু দিতে পারি না আজকে 14 ফেব্রুয়ারি সবাই উলঙ্গ উলঙ্গিনী ঘুরতেছে আমি তোমার সন্তান হয়ে তোমাকে একটা ভালোবাসার ফুল দিয়ে দিলাম আমার ভাইরা যে কথা বলতেছিলাম বিরহের গান গাচ্ছে আমার ভাইরা এই গানটা তুমি এভাবে না গে এইভাবে কেন গাও না কার কো নাব কোরআন পহিড়া গো আমি মন কোলিয়া কিছু লোকের অন্তরখানি গেছে কালো হইয়া কার শোনাব কোরআন পহিড়া গো আমি মন কোলিয়া কিছু লোকের অন্তরখানি গেছে কালো হইয়া কত আশা ছিল মনে পড়বে কোরআন এই জনগণে গো আল্লাহু আকবার কত আশা ছিল মনে পড়বে কোরআন এ জনগণে গো পড়ল না তো আল্লাহর কোরআন পড়ল না তো নবীর হাদিস পারকে গালা চহিলা জলে রইয়া রইয়া কার শোনাব কোরআন পহিড়া গো আমি মন কোলিয়া কিছু লোকের অন্তরখানি গেছে কালো হইয়া চিল্লাই বলেন মারহাবা আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম এই তুরস্কের ভিতরে 1990 সন 17 আগস্ট ভূমিকম্পটা কেন হয়েছিল কি জন্য পৃথিবীতে ভূমিকম্প হয় আমার ভাইরা ওই সমাজে যখন ওই 5-star হোটেলের ভিতরে বিরাট বড় একটা ক্লাব করেছিল সঠিক তথ্য নিয়ে কথা বলতেছি এই ক্লাবের ভিতরে 30 জন আমেরিকান কর্নেল আমেরিকান সৈন্য আর 30 জন হলো তুর্কের সৈন্য আর 30 জন হলো ইসরায়েলের সৈন্য কয়জন হলো 3390 আর ওই এলাকার মানুষ যত মানুষ একত্রিত হয়ে গেল যারা ভিআইপি পিআইপি মানুষগুলো থাকে এরা দেখবেন ওই সমস্ত উঁচু চেয়ারগুলো তারা পায় ওরা হেলেন্ডে যখন পালন করতে চাইল তুর্কির কর্নাল এবং তুর্কির জেনারেল তারা চিন্তা করলো আজকে আমরা হেলেন্ডে পালন করব কেমন করে তারা বললেন আমরা হেলেন্ডে পালন করব মদ দিয়া ড্যান্স দিয়া নাচ দিয়া অশ্লীলতা বেহাপনা দিয়া আজকে আমরা হেলেন্ডে পালন করব জোরে কর নাউজুবিল্লাহ যে কথা সেই কাজ তারা নট্টকি নিয়ে আসলো তুর্কের নট্টকি অনেকের পোশাক আছে অনেকের পোশাক নাই ছোট ছোট পোশাক পরে আসছে ঘুরে বেড়ায় কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা এমন করে তারা যখন ওই ক্লাবের ভিতরে 5-star হোটেলের ভিতরে যখন তারা মেয়েদের কোলাঙ্গ করে নাচানো শুরু করে দিল এবার তুর্কির একজন কর্নেল তিনি বলতেছেন ক্যাপ্টেনকে ডাক দে হে ক্যাপ্টেন একটা কোরআন শরীফ নিয়ে আসো কোরআন শরীফ নিয়ে আসার কথা যখনই ক্যাপ্টেন বলল কর্নেল যখন ক্যাপ্টেন কে বলল ক্যাপ্টেন ভয় পেয়ে গেল এখানে সব তো নট্টকের নাচ মদ জুয়াই এসে গেছে সব নাচানাচি হোস্টেল গুলো তো কি হয় আপনারা তো জানেন কতক্ষণ ঠিক কিনা বার গুলাতে কি হয় আপনারা তো জানেন অজানা কিছু নাই সেখানে কেন কোরআন শরীফ উনি ভয় পেয়ে গেলেন ক্যাপ্টেন বলল আমি যখন হুকুম করলো যে তুমি কর্মচারী আমি ক্যাপ্টেন কর্নেল আমাকে হুকুম করলো আমি কোরআন শরীফ টেনে দিলাম ক্যাপ্টেন সাক্ষাৎকারে ওপেন বলেছেন আমি যখন কোরআন শরীফটা আনলাম আনার পরে যখন আমি নিয়ে আসলাম কর্নেল আমাকে বলল হে ক্যাপ্টেন তুমি কোরআন শরীফের ভিতরে সূরা হিজর খোলো 9 নম্বর আয়াতটা পাঠ করো 9 নম্বর আয়াত 9 নম্বর আয়াত যখন পাঠ করতে বলল হুকুম দিয়েছেন কর্নেল তিনি কোরআন খুললেন আর 9 নম্বর আয়াতখানি পাঠ করলেন ইন্না নাহানু নাযালাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার যখনই পাঠ করলেন কর্নেল বলল ক্যাপ্টেন এবার আয়াতের অর্থটা বলো ক্যাপ্টেন ভয় পেয়ে গেল ক্যাপ্টেন বলল আমি অর্থ ফর্থ বলতে পারি না কর্নেল সঙ্গে সঙ্গে আয়াতের অর্থ নিজে বলে দিলেন আয়াতের অর্থ হলো এই কোরআনের মালিক বলেছে কোরআন নাজিল করেছি আমি
আরে কোরআন হেফাজত করব আমি নিজে আমি দেখতে চাই কর্নেল বলতেছে আমি দেখতে চাই সেই আল্লাহ আসুক এখানে কোরআন হেফাজত করুক জোরে বলেন কর্নেল যখন এই কথা বললেন বলার পরে কর্নেল মদের বোতল ছেলে ফেলে দিয়া কোরআন শরীফের পাতা ধরলেন একটা একটা করে পৃষ্ঠা ছিললেন জোরে বলেন নাউজুবিল্লাহ একটা একটা করে পৃষ্ঠা ছিড়ে ওই নাট্যকি উলঙ্গ অবস্থায় নাচতেছে কারোর গায়ে কাপড় আছে কারোর গায়ে কাপড় নাই আল্লাহর কোরআন যে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যে কোরআন ছাড়া মানুষ কোথাও শান্তি পায় না যে কোরআনের একটা শব্দ একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে জান্নাত পাবে না সেই কোরআনটাকে ছিড়ে নাট্যকিদের পায়ের তলায় ছুড়িয়ে দিল এই তথ্যটা যিনি দিয়েছেন তার নামটা আমি বলবো এই তথ্যটা যিনি দিয়েছেন আপনারা অবাক হয়ে যাবেন আজকে যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন কয় বছর 50টা বছর গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন তিনি এই তথ্য আল্লামা সাইদি তথ্যটা দিয়েছে আমার ভাইরা থানার মুখে শোনা তিনি বললেন কর্নেল সাক্ষাৎকারে ক্যাপ্টেন এসে বলল এমন করে যখন কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে যখন তারা নট্টকিদের পায়ের তলায় দিল ওর পরে মদ খায় আবার নাচে কলিজা মুসলমানে ছিঁড়ে যায় যে কোরআনটা আমাদের কলিজা যে কোরআন আমাদের আত্মা যে কোরআন আমাদের ভবিষ্যৎ আমাদের জান্নাত আমাদের জাহান্নাম সেই কোরআনটা ছিঁড়ে ছিঁড়ে নট্টকিদের পায়ের তলায় ছড়ে দিল আমার ভাইরা যখন পায়ের তলে ছুড়ে দিয়ে কর্নেল বলতেছেন কই আল্লাহ কই আসে না কেন ক্যাপ্টেন বললেন সাক্ষাৎ করে ওপেন বলেছেন এই কথা যখনই কর্নেল বলছে আমি ক্যাপ্টেন আর দেরি করলাম আল্লাহ আকবার বলে কান থেকে দৌড় দিলাম কারণ গজব এক্ষুনি নাজিল হবে আল্লাহ আকবার গজর এই মুহূর্তে বলতে পারি ক্যাপ্টেন সাক্ষাৎ করে বললেন আমি দেখতে পেলাম ওখান থেকে যখন চলে এসেছি আসার পরে আমি আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পেলাম ওই আকাশের ভিতরে যেন আকাশটা মুহূর্তের ভিতরে কমলা রং ধারণ করেছে ক্যাপ্টেন বলল হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো আওয়াজ যখনই হলো ওই ফাইভ স্টার হোটেলের ভিতরে যত শত শত মানুষ ছিল তাদের কানের তালা বাস্ট হয়ে সবাই জমিনে পড়ে গেল আমার ভাইরা ক্যাপ্টেন সাক্ষাৎ করে বলল ওই সময় এক নয় দুই নয় মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্প হয় 29 সেকেন্ডের ভূমিকম্প যখনই হলো সঙ্গে সঙ্গে ওই ফাইভ স্টার হোটেল ভেঙে মাটির তলায় পানির তলায় চলে গিয়েছিল ওই থাপ্পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 50,000 ওই তুরস্কের মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে তুরস্কের ক্যাপ্টেন বলল এবার কিছুদিন পরে ওই পানির ভিতরে ডুবুরি কে নামানো হলো ডুবুরি যখনই নেমে গেল ডুবুরি নামার পরে যখন তার একটার পর একটা লাশ উঠালে লাগলো লাশগুলো যখন উঠাতে লাগলো এই লাশের ভিতরে 300 জোড়া হলো জিনা একজন জিনা করতেছে ওই অবস্থায় 300 জোড়া লাশ তুলেছে কয়শো জোড়া 300 জোড়া লাশ ওখান থেকে তুলেছে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে 29 সেকেন্ডের ভিতরে গোটা তুর্কি বাসস্থান দামিয়ে দিতে পারে আজ তোরা আল্লাহর সঙ্গে পাল্লা দাও আল্লাহ কিন্তু সময় হলে ছাড় দিবে না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা তাহলে বলেন তো আল্লাহ পৃথিবীতে আছে না নাই গজব কেন দুনিয়ায় কতক্ষণ ঠিক কিনা গজব কেন দুনিয়ায় কোরআনের পরে যখন অত্যাচার হবে কোরআনের পরে যখন অত্যাচার হবে কোরআনের আলেমদের পরে যখন অত্যাচার হবে জুলুম হবে তখন ওরা জেলখানার ভিতরে বসে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলবে ওই চোখের পানির ফোঁটা একটা ফোঁটা আল্লাহর কাছে দোয়া মিস হবে না সম্মানিত ভাইরা আমার গজব কেন দুনিয়ায় আমার ভাইরা এক একটাকে
কারণে এক একটা গজব পৃথিবীতে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কারণে এক একটা গজব পৃথিবীতে দেয় আমার ভাইরা ছোট করে ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত থাকবেন না চলে যাবেন জোরে বলেন আলোচনা কি চলবে না বন্ধ আরো জোরে আমার ভাইরা এক একটা কারণে এক এক রকম গজব আল্লাহ পৃথিবীতে দেয় ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে আমার ভাইরা পূর্বের জামানা বনী ইসরাইলের জামানা মানে মুসার জামানা চলছিল গজব কেন পৃথিবীতে কারণ বর্তমান সমাজে কোরআন নিয়ে ওপেন কথা বলা বক্তাদের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে কিন্তু এখন বক্তারা সঠিক কথাগুলো বলে না নরম নরম কথা বলে পকেট গরম করে চলে যায় কতক্ষণ ঠিক কিনা হক কথা বলতে চায় না হক কথা বললে ফাঁসি হক কথা বললে সম্পর্ক নষ্ট হবে হক কথা বললে ইমামতি চলে যাবে কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা এই জন্য বলছিলাম আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনবেন বনী ইসরায়েলের জামানার নবী ছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ এই মুসা কালিমুল্লাহর জামানা তখন কিন্তু ফেরাউনের দলবল শেষ হয়ে গেছে তাদের পর্ব শেষ এমন সময় বনী ইসরায়েলের জামানা বেশ চলতেছে চতুর্দিকে যখন মুসলমানদের জয়গান চলতেছে আমার ভাইরা এমন সময় ওই সিরিয়ার ভিতরে একজন বেলকার বাচ্চা ছিল জালিম বাচ্চা মুসলমানদের পরে অনেক অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করত আমার ভাইরা এমন করে যখন জুলুম নির্যাতন করত কিতাবের ভিতরে এসেছে ওই জামানাটার নাম কিতাব দিয়েছে মুলকান জাব্বারিনের যুগ জোরে বলেন কিসের যুগ আর একটু জোরে বলেন মুলকান জাব্বারিনের যুগ তার মানে হলো জোর জার বিলাট ফর বিলাট রক্তের বদলে রক্ত পালকিজার বোতার কতক্ষণ ঠিক কিনা আমি একা বল করব আমি একা ব্যাট করব আমি একা ফিল্ডিং করব আমি একা আম্পিয়ারি করব আমি একা একা ছক্কা মারব পুরস্কার বাড়ি নিয়ে যে কিট 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 করে হাসব কত কয় না ঠিক কিনা বলেন সব আমি একা কোন প্রতিদ্বন্দ্বী থাকলে হবে এই যে গত কয়েক বছর আগে যে ভোটটা হয়ে গেল আমার ভাই রাগ করতেছেন আপনারা সঠিক কথা চরিত্র সমাজে তুলে ধরতে হবে কি হবে না আমার ভাইরা বাস্তব কথা আপনাদের শোনাই এই গত কয়েক বছর আগে যে ভোটটা হয়ে গেল আমি নতুন ভোটার তখন হয়েছিল আমার আইডি কার্ড আটতে একটু দেরি হয়েছিল যেহেতু আমি ভোট কেন্দ্রে যাচ্ছি জীবনের আমানত একটু দিয়ে আসি ভালো পাত্র এখন আমি যাচ্ছি প্রতিমধ্যে এক চাষার সঙ্গে দেখা চাষা বলতেছে হুজুর কই যান আমি বললাম একটা ভোট দিয়ে যাতি ভোট দিতে যাচ্ছি কো যাইতিবি না হই গিয়েছে কথা কয় না আমি কথার কোনো ভ্যালু করলাম না চলে গেলাম সামনে যে আরেকজন চাষি বলতেছেন ও ভাই কোনে যাবা আমি বললাম যাচ্ছি একটা ভোট দিতে কো যাই দিবি না হই গিয়ে তারপর আমি চলে যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে এক চাষা মন খারাপ করে দাঁড়াই আছে আমি বললাম চাষা আপনার কি হয়েছে বলছে বাবা হ্যাঁ শুনি না আমি বললাম বলেন না চাষা কি বলতে তোমার চাষি এসে ভোট দিয়ে গেল তা আমার তো দেখা করে গেল না আমি বললাম তার মানে বুঝলাম না সাসা বলতেছেন বাবা তোমার সাসি মারা গেছে 10 বছর আগে আজ ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে চলে গেল তো আমার সঙ্গে দেখা করে গেল না কতক্ষণ ঠিক কি নেতাজি 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 খেলা আর কত দেখাবে ভোটের আগে তুমি কত কিছু বলো ভোট হয়ে গেলে খেল নাহি কর পরের দিন সকাল বেলা এক নেতার গলায় বিরাট বড় এক ফুলের মালা দিয়া ঘোষণা করে দিল এক শত বছরের ভিতরে এই রকম সুষ্ঠু নির্বাচন দেখা যায়নি আমার ভাইরা বলেন তো সুষ্ঠ নির্বাচন না সুষ্ঠ নির্যাতন জোরে বলেন সুষ্ঠ নির্বাচন হাদিসের জন্য আলেমদের জন্য যদি ময়দানে আবার ডাক আসে আমাদের জীবনটা যদি বিলাই দিতে হয় কল্যাণের জনতা কারা কারা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য তৈরি আছেন একটু দুই হাত তুলে আল্লাহর দেখান মানি না মানব না নারাই থাকবে অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবাই
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে চিল্লাই বলেন আল্লাহু আকবার কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুকুনে যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুকনে যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব সিল্লে বলেন মারহাবা আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন মুলকান জব্বারিয়াতের লোকেরা মুসলমানদের পরে এত অন্যায় করতে লাগলো এত অত্যাচার করতে লাগলো এত জুলুম করতে লাগলো আমার ভাইরা আরো সে আকাশে গোটা জায়গায় মুখরিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রতি আয়াত নাজিল করে দিলেন মুসার প্রতি আয়াত নাজিল করে দিয়ে বললেন মুসা চলে যাও ওই বাচ্চা জালিম বাচ্চার বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করো আমার ভাইরা যখন মুসার দলবল সৈন্যগুলো সব একত্রিত করলো বিরাট সৈন্য বাহিনী জোগাড় করে মুসা যখন বেলকারাজার ভিতরে শিবিরে বাস্তবন করলেন তাবু যখন গেলেন আমার ভাইরা এই খবর মুহূর্তের ভিতরে পৌঁছায় গেল ওদের কানে কাদের কানে ওই মুলকান জালিম বাচ্চার সৈন্যদের কানে পৌঁছে গেল তারা চিন্তা করলো মুসার দলবল যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে আমাদের পৃথিবী থেকে মূল শিকুড় সহ উপড়ায়া ফেলে দিবে কারণ তারা জানতেন এই তো সেই মুসা এই তো সেই মুসা সেই নবী যার সঙ্গে জিহাদ করে ফিরাউনের দল পানির ভিতরে চুপাইয়া চুপাইয়ে মেরেছিল তারা ভয় পেয়ে গেলেন তারা চিন্তা করলেন কারণ ভয় পাওয়াটাই স্বাভাবিক আমার আল্লাহ বলতেছেন ইন্না কাইদাস শাইতানিকানা দঈফা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নিশ্চয় কায়দা কানা শাইতানিকানা দঈফা ওদের কায়দা ওদের কৌশল ওদের ষড়যন্ত্র ওদের চক্রান্ত বড়ই দুর্বল দঈফা অতি দুর্বল আল্লাহ বলছেন কারণ দেখবেন ওরা যখন মুসলমানদের নারায় তাকবীর ধ্বনি দেখে মুসলমানদের যখন তারা দেখে তখন তারা ভয়তে আরেক দিক দিয়ে পালায় ওদের চরযন্ত্র ওদের চক্রান্ত বিরাট কিছু দেখা যায় কিন্তু মুসলমান যখন নারায় তাকবীর ধ্বনি দিয়ে একবার ময়দানে নামে ওরা তখন বাতিল শক্তি পালাতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য সব সময় দেখবেন হুজুর দেখলে টুপি দাড়ি দেখলে ওদের ভয় লাগে কথা ঠিক কিনা এই হাজির উমাল নিয়ে রাস্তা দিয়ে ঘুরবেন দেখবেন ওই রাজা কাজ আসছে ওই রাজা কাজ আসছে ওই রাজা কাজ আসছে কথা কেন ঠিক কিনা যদি একটা মেসোয়াক আপনার পকেটের ভিতরে থাকে বলে ওই বন্দুক পকেটে কেন ঘুরতেছে কতক্ষণ নাকি যদি একটা আতরের কৌটা পকেটে থাকে বলে ওই ককটেল বোমা ঠিক কিনা ওদের অন্তরের ভিতরে সব সময় ভয় ঢুকিয়েছেন কে আচ্ছা বলেন তো আলেমদের পকেটে ইমানদারদের পকেটে ওই যে কি বলে আতরের কোটা থাকবে না তো কি গুল থাকবে না বিড়ি থাকবে দেখেন ঠিক কিনা আর আমাদের একাক নেতার পকেটে ইনতাস বিড়ি আপেল বিড়ি গোপাল বিড়ি আকিস বিড়ি জাগা ধরে না কতক্ষণ ঠিক কিনা খাই খেয়ে এমন খাওয়া খাইছে খাতে খাতে নিজে একটা বিড়ি হয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা যখন নামাজে দাঁড়াবে পাশের মুসল্লিরা কয় শালা সল্লি বাসি নে মল্লি বাসি জামাটা ঝাড়া দিলে পর্যন্ত গ্যাস বাইর হয় কতক্ষণ ঠিক কিনা ওর বউ পাশে সতি নাই আমি সেই চিন্তা করে পারিনি আসলে বউ খাদিকে হার্লিস গুল কতক্ষণ ঠিক কিনা এদিকে এখাই গোল আর এখাই বিড়ি কতক্ষণ ঠিক কিনা দুইজন হয়ে যায় তখন ফিরি কোনো সমস্যা নেই আমার ভাইরা এজন্য দেখবেন ওরা বিড়ি নিজে এত বিড়ি খাওয়া খায় বাথরুমে বসে পর্যন্ত বিড়ি খায় পায়খানা ক্লিয়ার হয় না উত্তরবঙ্গে গেলাম ওই ময়ূরামপুর অন্যদিকে দেখলাম হাজার হাজার বিঘি সম্পত্তি পালং শাক লাগাই দিয়েছে শাক গাছ আমি বললাম ভাই আপনারা বেড়া দেন না কেন বলতে হুজুর কেন বেড়া দেবো কেন বলতে এই যে শাক লাগাইছেন বেড়া দেন না কেন বলতে হুজুর আপনি ভুল দেখতেছেন ও একটাও শাক না সব তামাক গাছ
আমি বললাম বেড়া দেন না কেন? কিন্তু ও ছাগলও খায় না, ও গত্তিও খায় না, ও তো খায় কেটে কিন্তু মানুষ বিড়ি বানায় বানায় খায়, সেই বিড়ি তো কথা ঠিক কিনা, এই বিড়ি বানায় বানায় খেয়ে নিজে হয়ে গেছে এক বিড়ি। তারও যদি বিড়ি খাওয়া ঝোঁক লাগে ওর ঠোঁটের দিকে একটু নেক নজর দেবেন, আপনার বিড়ি খাওয়া ঝোঁক মিটে যাবে। আমার ভাইরা ইমানদারদের দেখলে তারা সবসময় ভয় পায়, তারা সবসময় ইমানদারদেরকে ভয় করে করে চলে, এটা আল্লাহ বলেছেন, কারণ তারা হলো বাতিল শক্তি আর ইমানদাল্লাহ হলো কোরআনের শক্তি নিয়ে চলে, কারণ ওদের কাছে সব শক্তি আছে এদের কাছে নাই। ওই মুলকান জাব্বারিয়ানের লোকেরা চিন্তা করলেন ওই মুসাদ্দল বলের কাছে অস্ত্র নাই, ওদের কাছে বুলেট নাই, ওদের কাছে বোমা নাই, ওদের কাছে গুলি নাই, ওদের কাছে কোপা নাই, ওদের কাছে কাতারি নাই, ছুরি নাই, কিন্তু আমাদের কাছে তো সব আছে, আর আমাদের কাছে যেগুলো আছে ওদের কাছে নাই, আর ওদের কাছে যে অস্ত্রটা আছে সেটা তো আমাদের কাছে নাই। বলেন সেটা কি? সেটা ইমান। মুসলমান সেটা হলো ইমান। আজ যদি বাংলার জমিনের মুসলমানরা পরিপক্ক ইমান নিয়ে যদি ময়দানে নামতে পারত, তাহলে বাংলার জমিন থেকে বাতিল শক্তি ভারতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মুসলমানরা ইমানে ইমানে পরিপক্ক হয়েছিল সেদিন সাংবাদিক জাহিদি বুসারগারে জুতার বাড়ি মেরে দুনিয়া থেকে বিদায় দিয়েছিল, আমার ভাইরা ইমানের পরে বলিয়ান হয়েছিল সেদিন খালিদ বিন আলিদ নারায় তাকবীরের ধ্বনি দিয়ে শত শত কাফেরকে পরাজয় বরণ করেছিল, ইমানের পরে পর্যে বরিয়ান হয়েছিল সেদিন, সেদিনকে আল্লাহর অলিরা, সেদিনকে আল্লাহর অলিরা গৌর গোবিন্দর দরবারে গেল, নারায় তাকবীরের ধ্বনি দিয়ে তার আকাশ চম্বী প্রাসাদ মাটির সঙ্গে ধসায় দিয়েছিল। আজ যদি বাংলার জমিনের জনতারা ইমান বুকি নিয়া পরিপক্ক ইমান নিয়ে যদি ময়দানে নামতে পারে, বাতিল শক্তি বাংলার জমিন থেকে বেরাবে। এই ইমান নিয়ে ময়দানে নামতে আছে কারা কারা? হাত তুলে আল্লাহর দেখা, আমার মুসলমান ভাইরা আমি যে কথা বলতেছিলাম, এমন করে বলকান জাব্বারিয়ানের লোকেরা যখন ভয় পেয়ে গেল চিন্তা করল এই মুসার দলবলের সঙ্গে তো বানা যাবে না, সুতরাং কি করা যায়, কি করা যায়, একটা ষড়যন্ত্র তারা তৈরি করল। এই ষড়যন্ত্রটা হলো তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ওরা চিন্তা করল একটা পরামর্শ বৈঠক করল, এই পরামর্শ বৈঠকের ভিতরে একটা সভাপতির দরকার, আজকের মাহফিলের যিনি সভাপতির দায়িত্ব পালন করতেছেন ওই মাহফিলের ভিতরে ওই ষড়যন্ত্র বৈঠকের ভিতরে একটা ষড়যন্ত্র বৈঠকের ভিতরে একটা সভাপতির দরকার। তারা চিন্তা করলেন কাকে সভাপতি বানানো যায়, কোন লোক তো খুঁজে পায় না। এমন সময় ইবলিস শয়তান চলে আসলো, মাথায় টুপি, মুখে দাড়ি, হাতে তসবি সব নিয়ে যখন তিনি চলে আসলেন, আসার পরে তিনি বলতেছেন আমি আজকে সভাপতির দায়িত্ব পালন করব। দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে টুপি দাড়ি পাঞ্জাবি মাথায় দিয়া ময়দানে বসে মোনাফেকি করে, কথাখান ঠিক কিনা? তাই যদি না হবে কোন মসজিদে কোরআনের দাস হয়, কোন মসজিদে কোরআনের বৈঠক হয়, কোন জায়গায় কোরআনের মাহফিল হয় ওরা জানে কি করি? আমাদের মধ্যেই থাকা কিছু মুনাফিক আছে, এরা ফোন করি করি তাদের কানে পৌঁছায়া দেয়, এদের কিন্তু সহজে চেনা যায় না, কারণ দুইটা বোতলের ভিতরে পানি, এই দুইটা বোতলের ভিতরে এক বোতলের ভিতরে আছে পানি আর এক বোতলের ভিতরে আছে মনে করেন পোশাক, দেখতে কিন্তু দুইটা পাশাপাশি, ঠিক কি না বলেন? দুইটা দেখতে একই রকম। এখন আপনারা যদি বলেন হুজুর কেন পোশাক যে একটু লাল হয় হলুদ হলুদ হয়, তাই যদি হয় কিছু ডিপ করা আমাদের সমাজে আছে, দেখবেন পানি ওঠে লাল, ঠিক কিনা বলেন? এখন দুইটা পাটে যদি পানি, আপনি বুঝবেন কিভাবে কোনটা পোশাব আর কোনটা পানি? যদি পোশাব গায়ে লাগে নাপাক হয়ে যাবে, পোশাব যদি পান করেন অসুস্থ হয়ে পড়বেন, পানি গায়ে লাগলে পবিত্র হয়ে যায়, পানি পান করলে তৃষ্ণা মিটে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমাদের সমাজেও মুনাফিক কিছু আছে, দেখবেন এদের সহজ দেখলে চেনা যাবে না। মোমেনের মাথায় থাকে টুপি, মুনাফিকের মাথায় থাকে টুপি, মুসলমানের মাপ মুখে থাকে দাড়ি, মুনাফিকের মুখেও থাকে দাড়ি, মুমিনের হাতে থাকে তাজবি, ওই মুনাফিকের মুখেও হাতেও থাকে তাজবি, কথা কন ঠিক কিনা? চেনা যাবে কিভাবে? আমার আল্লাহর কোরআন বলতেছে, আমি বলতেছি না, মহান আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনের ভিতরে
চমৎকার করে ঘোষণা দিয়ে করে দিলেন ওয়াইজা ইলালাহুম তাআলা ইলা মা আনসালাল্লাহু আইলার রাসূলে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আমার আল্লাহ বলতেছেন হে নবী আপনি যখন কোরআন এবং হাদিস দিয়ে বয়ান করবেন কি করবেন জোরে বলেন কোরআন এবং হাদিস দিয়ে বয়ান করবেন সঠিক কথাগুলো যখন খুলে খুলে বলবেন আমি যেরকম বলছি কোনটা বাদ দিচ্ছি নাকি যোগটা সত্য কথা সব বলে দিচ্ছে আজকে কথাটা ঠিক কিনা তাই যা হয় হবে কোরআন দিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ কারণ সত্য বলতে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কোরআন বলেছেন কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে সত্য কথা বলার লোক আজ খুবই কম আমার ভাইরা যে কথা বলতেছিলাম আল্লাহ বলছেন নবী যখন কথা বলবা তখন দেখবে ওই সমাজে তোমার ওই অনুসারের ভিতরে কিছু মুনাফিক বসে থাকবে ইলা মা আনসালাল্লাহু আইলা রাসূলি তোমার কোরআন এবং আমার হাদিস দিয়া যখন তুমি বয়ান করবা আমার কোরআন এবং তোমার হাদিস দিয়া যখনই বয়ান করবা তখন ওদের গায়ে জ্বালাহুন সরি যাবে আছে কিনা কে হুজুরদের সব ওপেন কই দিয়েছে সব আমাদের চরিত্র সব বয়ান করতেছে আছে কিনা কিছু লোক দেখবেন তারা চিন্তা করে আস্তে আস্তে করে পিষ্টান মারে কই যাবি না সোয়াল না ভাল লিখ দিনা সোয়াল আছেন এরকম মানুষ ও তখন কোরআন শুনতে ভালো লাগে না আল্লাহর কোরআন বলেই দিয়েছে কারণ ওর ওই সমস্যার ভিতরে জর্জরিত আছে সেই কথাগুলো হুজুর কোরআন দিয়ে ওপেন করে দিচ্ছে তাইও ভাল লাগে না কথাটা ঠিক কিনা ওরা হলো দোদিল মার্কা একুলো পাবে না ও কুলো পাবে না শ্মশানও পাবে না কবরও জড়বে না দোদিল বান্দা কালমা সর না পায় শ্মশান না পায় গোর দিন তাকিতে আইরে পথে সাইরা দে ভান্ডামি ভন্ডামি 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 সাইরা দে ভন্ডামি নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ঠিক কি বলেন নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা হাসুজ আঙ্গুলে ঘি ওঠে না লাগবে তাদের ঠাঙ্গানি 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 সাইরা দে ভন্ডামি আমার ভাইরা মুনাফিক যারা সমাজে তাদের চেনা যাবে না আমি বিস্তারিত সংক্ষেপে বলতেছি বিস্তারিত লম্বা করতে গেলে অনেক সময় লেগে যাবে আমার যে আলোচনা সারা রাত করলেও শেষ হবে না ও আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন খারাপ লাগতেছে চলবে চলবে থাকবেন তো থাকবেন না কারা কারা হাত তোলেন জেনে একটু দেখি থাকবেন আচ্ছা আমার ভাই একটু পরীক্ষা হোক ম্যারিজ এবং আনম্যারিজ যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে করেননি আমি দুইটা তাকবীর দেব যারা বিয়ে করেছেন তারাই উত্তর দিবেন তাকবীর উত্তরটা তারাই দিবেন যারা বিয়ে করেছেন আর তারপর আরেকটা তাকবীর হবে যারা এখনো বিয়ে করেননি তারাই ঠিক আছে তো রাগ করতেছেন একটু গলাটা খাকার দিলেন জোরে দিতে হবে তো ফার্স্ট সেকেন্ড হওয়া লাগবে নারায় তাকবীর পারবো না বুড়ু হলে তো কম জন না এবার যারা বিয়ে করেননি তারাই নারায় তাকবীর আমি যদি এখন ফয়সালা দিয়ে গুতু গুতু ছুরি যান তসই আমার জোর বেশে এখন ফয়সালাটা আমার সভাপতির হাতে থাক উনি মাহফিল শেষে বলি দেবেন এখন দুই দল মিলে একটা তাকবীর রাজি আছেন নারায় তাকবীর শয়তানি এলাকায় নেই তাকবীর দিলে বাতিল কাঁপতে শুরু করে বলেন ঠিক কিনা আমরা মুসলমানরা কোরআনের জন্য জীবন দিব ঈমান দিব না বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন যে কথা বলতেছিলাম জব্বারের লোকের ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র করলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওরা ষড়যন্ত্র করলো পরামর্শ বৈঠক করলো এই পরামর্শ বৈঠকের ভিতরে একজনকে সভাপতি বানালো তিনি হলেন শয়তান আর শয়তানের মাথায় সব সময় শয়তানি বুদ্ধি কাজ করে কতক্ষণ ঠিক কিনা এই যে কত কয়েকদিন আগে দেখলেন টুপি মাথায় দিয়ে বলতেছে ইসলাম ধর্ম থাকবে না বিসমিল্লাহ রাখবো না কত কয় না কত বড় শয়তান সব তো আছে চাচা তুমি কোনে গিলিয়ে ঠিক কিনা বলেন সব তো আছে তুমি কই ওর বউর ভালোবাসে না কথা বলেন ওর সঙ্গে মাথায় পড়িস তাতে ফ্যান ওর হইছে এবার জ্ঞান
কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরে আল্লাহর সঙ্গে পাল্লা দিলে এমনই হয় বলেন ঠিক কিনা বলতে আসো বাহাস করবে আসো হ্যাঁ বাহাস করবে আসো আলেমদের সঙ্গে বাহাস করবে নিজের চরিত্র ঠিক নাই ফোন আলা সব পাজ হয়ে গেছে কার সঙ্গে কি করিছে নিজে একটা লুচ্চা হয়ে আলেমদের সঙ্গে বাহাস করবে আলেমদের তো কেই কাজ নেই ওর মতো একটা টাকলার সঙ্গে বাহাস করবে বলেন ঠিক কিনা নিজে এখনো কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে নিজে জানে না আচ্ছা বলেন তো ইসলাম ধর্ম কার আর ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি চাই তো বলতিছে আল্লাহ যদি চাই ইসলাম ধর্ম সংসদে বিসমিল্লাহ থাকবে না চিন্তা করতেছেন আল্লাহ যদি চাই সংসদে বিসমিল্লাহ থাকবে না মানে হইস কেমন জানেন আমার এলাকায় একজন গরু কিনতে যাচ্ছে ঈদের সময় এক লক্ষ টাকা পকেটে করে নিয়ে গরু কিনতে যাচ্ছে এখন প্রতিমধ্যে একজনের সঙ্গে দেখা বলতেছেন ভাই কই যাচ্ছেন বলতে গরু কিনে আনতে যাচ্ছি তো বলতি ভাই ওইভাবে বলতে নেই বলেন ইনশাআল্লাহ গরু কিনতে যাব বলতেছি পকেটে টাকা আমার গরু কিনবো আমি এতে আবার ইনশাআল্লাহ কি চলে গেলেন গরু কিনতে এখন গরু কিনতে আল্লাহর কি ইচ্ছা বাজারে গিয়ে না গুলি পকেট মার না টাকা নিয়ে চলে গেছে এখন ও চিন্তা করতেছে আমার যে ইনশাআল্লাহ কইতে কইছিল আমি তো কই নাই এখন যদি আমার সঙ্গে রাস্তার মাঝখানে দেখা হয় আমি কি কমু এখন ওর ভাইতে ও মাঠ দিয়ে বাড়ি যাচ্ছিল আল্লাহর কি ইচ্ছা মাঠের মধ্যে দিন চাষ করতে বইছো এখন দেখাইছে ভাই গরু কই গরু কিনেছেন বলতে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ কোন জায়গায় বলতে হয় তাও চাচা জানে না উনি আবার বিসমিল্লাহ রাখবে না তুমি কোনে গেলি চাচা আমার ভাইরা যে কথা বলতেছিলাম ইসলামের লেবাস পরে আসছে অনেক মুনাফিক আমাদের সমাজে সারা দিয়েছে মুসলমানদেরকে মূল শিপুর সব উপড়ে ফেলার ধান্দা করতেছে গোটা পৃথিবীতে মুসলমান নিধনের ধ্বংস চলতেছে পায়তারা চলতেছে মুসলমানদের কি করে ঈমান হারা হয়ে যায় এইটা তারা পায়তারা করে বেড়াচ্ছে একবার কথা বলেন ঠিক কিনা তার বাস্তব প্রমাণ হলো আজকে সকালবেলা মসজিদে বাচ্চাগুলো আর দেয় না বাচ্চাগুলো সব পাঠাচ্ছে বিরাকে কতক্ষণ ঠিক কিনা যেখানে কোনো কোরআন নাই হাদিস নাই কোরআন যার ভিতরে যাবে না ওই গাড়ি ভালো হতে পারে না তার সিদ্ধান্ত চলন্ত করে ফেলেছে তাদের পরামর্শ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আজকে পৃথিবী গোটা পৃথিবী ষড়যন্ত্রের জালে আটকে গেছে আমার ভাইরা বিরাকে যখন যাবে তখন দেখবেন হারমোনিয়াম বাজে গান শেখানো হয় কতক্ষণ ঠিক কিনা ওখানে বিভিন্ন রকম মোবাইলের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত দেখবেন তারা গান গাছে বন্ধু কই 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 আদ জন্মে মেলা পড়ি আদর্শ লিপির বই আছে না নাই ও আল্লাহ কই 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 আই সকল মেলা পড়ি আল কোরআনের বই আলিপতে আল্লাহ সালা মাহবুব নাই রে বাতে বেহস্ত তারি মরে তাতে তেলাওয়াত কর কোরআন সাথে সিনা সব হবে তোমার আর চিনতে তুমি জান্নাতে যাইবা রে বন্ধু কই 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 আই সকল মেলা পড়ি আল কোরআনের বই